শাসক দলের নেতা মানে আমরা কি জানি, ঝা চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি, এইরকমই একটা রূপ দেখতে আমি আপনি আমরা সবাই অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু এ কেমন পৌরপিতা যিনি সকাল ছটা বাজতে না বাজতেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন মানুষের দুয়ারে দুয়ারে, তাদের অভাব অভিযোগের কথা শোনার চেষ্টা করেন এবং তারপরে সমস্যার সমাধান করারও চেষ্টা করেন। হ্যাঁ, বাঁকুড়া পৌর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হীরালাল চট্টরাজ এলাকায় হিরণ নামেই পরিচিত। ইনি আবার বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যানও বটে। বর্তমান যুগে দাঁড়িয়ে যেখানে শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে চুরি বা এই ধরনের দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে, আর্থিক কেলেঙ্কারি থেকে শুরু করে চাকরি কেলেঙ্কারি সব জায়গায় নাম জড়াচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখনো এমন শাসক দলের নেতা রয়েছেন যিনি সত্যিই বিরল, যার ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। ইনি বাঁকুড়ার সদর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের দুবারের কাউন্সিলর, একবার জনগণের ভোটে জিতে চেয়ারে বসলেই যেখানে জনপ্রতিনিধির টিকিটা পর্যন্ত পাওয়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতন উলটপুরাণের সাক্ষী থাকলেন বাঁকুড়া পৌরসভার এই ভাইস চেয়ারম্যান হীরালাল বাবু। সকাল ৬টা বাজতে না বাজতেই তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন, মানুষের কাছে যান, তাদের সমস্যার কথা অভাব অভিযোগ সেগুলো সবটা শুনে নেন। একটা পৌরসভার ভাইস চেয়ারম্যান কার্যালয়ে বলতে যে বিষয়বস্তু বোঝায় তা এখানে আপনি পাবেন না, মানে ওই এসি সুন্দর টেবিল না, নেই। কি আছে? আছে একটা বট গাছের তলা, সেখানে গেলে দেখা যাবে বড় বড় হরফে লেখা রয়েছে উপপৌর প্রধানের কার্যালয়। নিয়মমাফিক সেই বট গাছের তলাতেই চলে তার অফিস, আর সেখানেই মানুষের আনাগোনা। কি আজব তাই না বলুন তো? হীরালাল বাবু অবশ্য আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, প্রথম কথা সাইকেল নিয়ে তার এই যে ঘুরে বেড়ানো তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? না, কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রোল আর ডিজেলের দাম বাড়াচ্ছে তার প্রতিবাদ জানানো, আর দ্বিতীয় কথা হচ্ছে সাইকেল নিয়ে ঘুরে বেড়ালে মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়, মুখোমুখি কথাও বলা যায়। আজ ১০ বছর ধরে তার কোনো রকম কোনো অফিস নেই, বটতলাতেই তিনি বসে থাকেন, সহকর্মীদের সঙ্গে সেখানেই কথা বলেন। সত্যি আর পাঁচজনের থেকে তিনি ভীষণই আলাদা, তিনি সবটাই করছেন মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য। হীরালাল চট্টরাজ তিনি বলছেন যে পেট্রোল ডিজেলের দাম দিনের পর দিন বাড়ছে, তার এটাই একটা প্রতিবাদ। আর এই সাইকেল নিয়ে ঘুরে বেড়ালে খুব সহজে মানুষের একেবারে কাছাকাছি পৌঁছে যাওয়া যায়, সহজেই মানুষের মধ্যে মিলে মিশে যাওয়া যায়, হয় নয় মানুষ তার সঙ্গে কথা বলতে ভালোবাসে। তিনি একা কেন, রাজ্যের সব পৌর প্রধান উপপৌর প্রধানের এমনই করার দরকার, শোনাবো তার কথা। সাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, প্রথম নম্বর তো আমরা বলছি যে আমরা যেভাবে পেট্রোল ডিজেলের দাম কেন্দ্রীয় সরকার বাড়িয়ে দিয়েছে তারই একটা এটা প্রতিবাদ সাইকেল নিয়ে ঘোরা। আচ্ছা, তারপরে আপনার মানুষের সাথে আমি সকাল ৬টার থেকে বেরিয়ে যাই সাইকেল নিয়ে। সাইকেল নিয়ে বেরোলে কী হয়, মানুষের সাথে সহজে যোগাযোগ হয়ে যায় এবং সব জায়গায় যেতে পারি, আমাকে ডাকলে সহজে দাঁড়াতে পারবো, আর গাড়ি নিয়ে বেরিয়ে গেলে ফক করে বেরিয়ে চলে যাবো, আমাকে ডাকলে শুনতে পাবো না। তাই মানুষ এই সাইকেল নিয়ে ঘুরলে মানুষ সহজেই মিশতে পারবে আমার সাথে,
সহজে কথাটা বলতে পারবে। তার জন্য সকাল থেকে এটা সাইকেল নিয়ে আমার এলাকাটা পরিদর্শন করি। আমার মনে হচ্ছে এটাই সব থেকে বেটার, এটা এই সাইকেল নিয়ে ঘুরলে বা মানে সাধারণভাবে থাকলে আমার মনে হয় মানুষ সহজে আমার সাথে মিশতে পারবে, তাই না? মানুষ ভয় পাবে না, মানুষ কথা বলতে ভয় পাবে না, সাধারণভাবে নিশ্চিত আমি। আমার মনে হচ্ছে এভাবে সাধারণভাবে মিশাটাই আমার মনে হয় সমস্ত জনপ্রতিনিধি উচিত, যে সাধারণভাবে মানুষের মিশে যাও, মানুষ যেন অভিযোগটা জানাতে পারে। তার জন্য আমি সাধারণতায় আমি এরকম থাকি, আমি বরাবরই আমি 10 বছর আছি, আমি 10 বছর এইভাবেই চলছি। আমি আমি যদি থাকি নিশ্চয়ই থাকবো, যদি আমার নেত্রী আমাকে পছন্দ করেন বা আমাকে মনোনীত করেন নিশ্চয়ই আমি থাকবো। উনার উপরে তো নির্ভর করছে, মানুষের কাজটা করতে হবে। দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি নেত্রী, যার আদর্শে আদর্শিত আমরা, তিনি কি বলেছেন দেখুন, যে মানুষ থাকলে তবেই আমরা থাকবো, মানুষকে বাঁচাতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, তবেই তো আমরা থাকবো। তিনি যদি মানুষের পাশে 24 ঘন্টা থাকতে পারে, তাহলে আমরা উনার তো মানে কর্মী, আমরা কেন পারবো? উনার আদর্শ তো আমরা আদর্শিত। তো একদিন নয়, দুদিন নয়, রোজ নিয়ম করে এই কাজ করে থাকেন তিনি, জানাচ্ছেন ওয়ার্ডেরই বাসিন্দারা। জয়দেব মণ্ডল নামে এক স্থানীয় বাসিন্দা, তিনি জানাচ্ছেন যে এমন পৌর প্রতিনিধি সত্যিই দেখা যায় না, সবসময়ের জন্য তিনি হাতের নাগালেই থাকেন। কেমন কি কাজ হচ্ছে না হচ্ছে সব বিষয়ে তিনি নিজে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখেন। তার মতন জনপ্রতিনিধি পেয়ে সত্যি ভীষণ খুশি জয়দেব বাবুরাও। তিনি আরো বলেন যে উনি ভীষণ ভালো মানুষ, আপদে বিপদে সব সময় পাশে থাকেন, সাইকেল নিয়ে প্রতিদিন ঘোরেন। শুনবো আপনাদের জয়দেব মণ্ডলের কথা। মানে কেমন বলতে গেলে দিবে, ভালোর ভালো যাকে বলে, মানে কোনো যে কোনো কাজ উনি মোটর আগ্রহ করে মোটর দেখেন সব, মানে যখনই বলি তখনই আসে, কোনো অসুবিধা নেই, সব মানে বলার নয় যাকে বলে আর কি, সারা বছর যখনই বলি তখনই আসে। এবং ওয়ার্ডে মানে কি দুই, মানে যখনই বলে আসে, প্লাস যে কাজ কেমন হলো না হলো সেটাও পর্যন্ত দেখতে আসে, মোটামুটি দেখতে আসে মোটামুটি। আর দ্বিতীয় কথা, যখনই যাই কাজে কোনো ত্রুটি হয় না, পাড়া কেন আমাদের ওয়ার্ডে মানে কোনো মানুষই বলতে পারবে না যে কোনো খারাপ কিছু, খুশি মানে বলার ভাষায় বলা যাবে না যাকে বলে, খুবই ভালো যাকে বলে। হ্যাঁ, আমরা সেটা আমি ওই বলছিলাম না, কি ব্যাপার সাইকেল বুঝে এরকম সেই পায়ে নাকি হাতে লেগেছিলেন আর কি, তখন বললেন এরকম ব্যাপার। আমি সেই আজ 1 মাস ধরে ওই কষ্টই, তবু দেখুন ওই কষ্ট তো তবু এসে তবু দেখাশোনা করছে, দেখুন এইটাই আমি আমি অবাক হয়ে গেলাম। এই হচ্ছে প্রতিনিধি যাকে বলে আর কি, একেই বলে প্রতিনিধি যাকে বলে। আমি এই ওয়ার্ডের বাসিন্দা, প্রথম মন্ত্রী একদম 20 বছর 25 বছর এখানে আছি। বাঁকুড়া পৌরসভার এমন উপ পৌর প্রধানের কাছ থেকে যেন শিক্ষা নেওয়া উচিত অন্যান্য সমস্ত জনপ্রতিনিধিদের। এই হীরালাল বাবুই উদাহরণ হয়ে দাঁড়াক অন্যান্য শাসক দলের নেতাদের জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, যাতে কোনোরকম কোনো খবরের আপডেট মিস না হয়। তার জন্য নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করবেন।